good morning class 10 now let us discuss question number 3 and 4 which i had given you on 30th of june 3 and 4 you are having problem question number 3 if the angle of elevation of a cloud from a point h meters above a lake is alpha and the angle of depression of its reflection in the lake is beta. Prove that the height of the clouds is h tan beta plus tan alpha by tan beta minus tan alpha. Let us look at the solution of this. Now, this is the figure. This is the lake. This is the imaginary top line of the lake. Right?

point of reflection. Clear? Reflect Now this image size BC and BC dash will be equal. Reflect Both will be same. So CB equals to C dash B. <coughs> Let PM be perpendicular from P to on BC. Now this PM is the perpendicular on BC. Then angle CPM equals to alpha. cpm যেটা বলি দিয়ে যে কোশ্চেন এসসিপিএম অ্যাঙ্গেল অফ এলিভেশন হচ্ছে ক্লাউডে আলফা আর অ্যাঙ্গেল অফ ডিপریشن হচ্ছে বিটা দিস অ্যাঙ্গেল অফ ডিপریشن হচ্ছে অ্যাঙ্গেল এম পি বা সি ড্যাশ বা সি ড্যাশ পিএম নাও লেটস সি এম বি এক্স এই যে সি এম দিস এ ডিসটেন্সটাকে এক্স ধরে নিয়া হচ্ছে তো এটা যদি এক্স হয় এটা এইচ তাই তো অপজিট সাইড সো সিবি সি বি টোটাল হাইট কত হয়ে যাবে ইক সি এম প্লাস এম এক্স প্লাস এইচ ট্রাইঙ্গল সি পি এম ওপরে যে ছোট ট্রাইঙ্গেলটা আছে সিপিএম টেনল ফাইজিকল টু পার্টিকুলার বেস সিএম বাই পি এম না সিএম পি এম এন্ড এবাইডার বিকুয়াল সো উইল সাবস্টিউট P M by A B. Now by cross multiplication, tan alpha we can write it as one by cot alpha. Like, that's tan alpha is equal to one by cot alpha. Now by cross multiplication, A B equals to x cot alpha. This is equation one. Nine, the lower triangle, P M C dash. Again, tan beta is equal to

सी डैश बी इक्वल्स टू सीबी सो सी डैश बी हो जाएम बी एम हच तु एच सो सी डैश प्लस टू एच नाउ क्रॉस मल्टीप्लिकेशन अच्छा अगेन टेन बीटा कैन बी रिटन एज वन बह कॉट बीटा बीटा क्रस माल्टिप्लैई हो जाए एक्स प्लस टू एच एर संगे सो एक्स प्लस टू एच कट विटा एट क्रस माल्टिप्लैई हो जाए सो एक्स टू एक्स प्लस टू एच कट बीटा वैन यू डुंग द कपी डोन्ट डु एनी शर्टकाट्स फुल स्टेप कर दिस इज इक्वेशन टू दिस इज इक्वेशन टू यहाँ इक्वेशन टू না ফ্রম ওয়ান অ্যান্ড টু দুটো ইকুয়াল দিস ইজ অলসো এবি দিস ইজ অলসো এবি না পুটিং বোথ সাইডস অন ইকুয়েটিং দ্য অফ এক্স টু এক্স প্লাস টু বিটা না কট বিটা দুটোর সঙ্গে মাল্টিপ্লাই হয়েছে এক্স কট বিটা প্লাস টু এচ বিটা টু এইচ বিটা রিমেন সাইড এক্স বিটা ওইদিকে শিফট হয়ে যাচ্ছে তার মধ্যে এক্সট্রা কমন নেওয়া হয়েছে এক্সট্রা কমন নিয়ে এসে এটা এসছে নাও কট থিটা ইজিক্যাল টু ওয়ান বাই টেন থিটা বোর্থ সাইডস আমরা চেঞ্জ করে দেবো ট্যান আলফা বিটা এলসেম নিলে টেন আলফা ইন্টু বিটা ক্রস মাল্টিপ্লাই হয়েছে এক্স ট্যান বিটা মাইনাস ট্যান আলফা টেন আলফা টেন বিটা ইজিক্যাল টু দেশ না এখানে এই যে এটা দেওয়া হয়েছে এরপরে কী হয়েছে এই টোটালটা তো মাল্টিপ্লিকেশান আছে টেন বিটা মাইনাস টেন আলফা বাই টেন আলফা বিটা টেন বিটা এটা ওইদিকে গেলে কি হবে ডিভাইড হবে তাই না ডিভাইড হয় কি হয়ে যাবে ওইদিকে रेसिপ্রোকেট হয়ে যাবে দ্যাট मींस এই স্টেপটা হবে দিস স্টেপ 2h / tan beta * रेसिপোকাল হয় এদিকে tan alpha tan beta / tan beta - tan alpha tan beta tan beta কেটে যাবে 2h / tan alpha / tan beta - tan alpha থেকে থাকবে খুব ভালো কৌশল এটা মেনি টাইমস এটা Board exam, HJ, do this carefully, draw the figure properly and solve this. Now let us look at other question. Question number 4. A round balloon of radius r subtends an angle alpha at the eye of the observer while the angle of elevation of its center b, center is beta. Prove that height of the center of the balloon is r sine beta cosec alpha by 2. কোয়েশনের ফিগারটা বুঝতে হবে কোয়েশনটা বুঝে নিতে হবে তাহলে দিস ইজ দ্য বেলুন এই যে সার্কেল ইউ ক্যান সি দিস ইজ দ্য বেলুন পিটা হচ্ছে বি দ্য বালুন ওটা সেন্টার হচ্ছে পি বি দ্য আই অফ দ্য অবজারভার পিটা হচ্ছে চোখটা এখান থেকে দেখা হচ্ছে আর এই যে দেখছো এ পি অ্যান্ড বিপি এটা হচ্ছে অ্যাঙ্গেল সাবটেন্ডেড এপি অ্যান্ড বিপি

ইকুয়াল টু বিপিও এই অ্যাঙ্গেলটা দিস ইস অ্যাকর্ডিং টু প্রপার্টি অ্যাঙ্গেল যে সাবটেন সেটা যদি সেন্টার থেকে একটা জয়েন্ট করা হয় দ্যাট উইল বাই সেক্টেড ক্লিয়ার তাহলে এটা হাফ হয়ে যাচ্ছে দুটো ইকুয়াল মানে হাফ হাফ হয়ে যাচ্ছে টু আলফা বাই টু তাহলে ট্র্যাঙ্গেল ওপরের ওপরের ও এপি সাইন থিটা আর থিটা থিটা হচ্ছে আলফা বাই টু এই জি হাফ হাফ হয়ে গেছে গোটাটা হচ্ছে আলফা তা হাফটা হয়ে যাচ্ছে আলফা বাই টু সাইন থিয়েটার ইজিকটা কী হয় সাইন থিয়েটার ইজ টু পারপ্যান্ডিকুলার বা হাইপোটনেস পারপ্যান্ডিকুলার ও হাইপটনেস হচ্ছে ওপি সো সাইন থিটা বা সাইন আলফা বাই টু ইকালস টু ও এ ও ইজ দ্য রেডিয়াস বালুটা রেডিয়াস হচ্ছে ওয়েটা বাই ওপি ক্লিয়ার নাও উই ক্যান রাইট সাইন থিটা ইজিক টু ওয়ান বাই কসেক থিটা তাই তো রেসিপোক ওয়ান বাই কসেক আলফা বাই টু ইজিক টু আর বাই ওপি না বাই ক্রস মাল্টিপ্লিকেশন আর ইজিক টু আর কসেক আলফা টু এই যে শো করে যাবে এখানে স্টেপ শর্ট আছে বাট ইউ দ্য কপি শর্টকাট হবে না ইন্ট্রাঙ্গেল ও পি এল নিচেরটা ও পি এল দিস ও পি এল আগেন সাইন বিটা এই যে সাইন বিটা দেওয়া আছে নিচে এটা দেওয়াই আছে বুক কোয়েশ্চনে বলেছে দ্যাট ইস বিটা আগেকুলার বা হাইপার নিউ ইজ ওয়েল বাই ও পি আর ক্রস মাল্টিপ্লাই করে কি আসছে ওয়েল ইজ ইকাল টু ওপি ইন্টু साइन बीटा नाउ सब्सटिट्यूटिंग वैल्यू ऑफ ओपी फ्रॉम इक्वेशन वन ओपी जगह रख बो आर कोसेक अल्फा बाई टू सो ओएल इज इक्वल टू आर कोसेक अल्फा बाई टू साइन बीटा और सब तो मल्टीप्लीकेशन और आर साइन बीटा कोसेक अल्फा बाय टू बोथ आर सेम सो डू दिस टू क्वेश्चंस प्रॉपरली इनकेस एनी प्रॉब्लम इन एनी स्टेप यू कैन रिवर्ट मी Thank you very much.